হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী আজকে মেজবানের গরু মাংস রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো মেজবানের গরু মাংস রান্না করার জন্য মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেবেন। তো এখানে কলিজা আছে, ফেসকা আছে, তারপরে ছোট ছোট পিস করে মাংসগুলো কাটা আছে, চর্বি আছে, তারপর হাড্ডি সহ আমি নিয়েছি এখানে। তো ছোট ছোট পিস করে সবকিছু কেটে নেবেন, যেন সবগুলো অংশ থেকে মাংস এখানে অ্যাড করা হয়, তাহলে মেজবানের মাংসটা খেতে দারুণ লাগে। তো সেজন্য আমি এখানে 1 প্যাকেট মশলা নিয়েছি। তো এটার ভিতরে 2টা মশলা থাকে। এই ছোট প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা আগেই দেব না, এটা লাস্ট ফিনিশিং দেব, আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেব। আর এই যে বড় প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটাই অ্যাড করব এখন মশলা। আর এখানে 2 কেজি গরুর মাংসের জন্য কিন্তু আমি আজকে মশলাগুলো অ্যাড করছি, আমি 2 কেজি গরুর মাংস এখানে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু মশলার প্যাকেটটা কেটে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি, পুরো মশলাটাই দিয়ে দেব। তো পুরো মশলাটা দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো লবণ আর 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, যেন একটু ঝালটা বেশি আসে, তাই আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই দিয়েছি। আপনি যদি ঝাল না খান আপনারা, তাহলে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে সামান্য পরিমাণ 4 চামচের 1/2 চামচ হলুদের গুঁড়া, এটা হলো গরম মশলার গুঁড়া 1 চামচ 4 চামচের, আর জিরার গুঁড়া 1 চামচ। যেহেতু মশলার ভিতরে সবকিছু ছিল প্যাকেটের মশলা, তাই আমি একটু পরিমাণটা কমিয়ে ঘরের মশলাগুলো একটু ইউজ করলাম, এতে করে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখানে গোটা কয়েকটা গরম মশলা নিয়েছি, 2টা তেজপাতা, আর দিয়েছি এলাচি, এটা হলো আদা বাটা আর রসুন বাটা, 4 চামচের 2 চামচের বেশি আছে রসুন বাটা, আদা বাটা আছে 4 চামচের 2 চামচ, পুরোটাই দিয়ে দিলাম। মাথায় রাখবেন, এটা কিন্তু 2 কেজি গরু মাংসের জন্য ইউজ করছি। আর এখানে 1 কাপ সরিষার তেল অ্যাড করছি, অবশ্যই কিন্তু সরিষার তেলটা ইউজ করবেন, না হলে কিন্তু মাংসের টেস্টটা পাবেন না। 4 কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অবশ্যই মেজবানের মাংসের ভিতরে একটু পেঁয়াজের পরিমাণটা বাড়তি লাগে, তাই 4 কাপের 2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করবেন। এটা হলো টক দই, অবশ্যই কিন্তু টক দইটা দিবেন, টক দই আছে এখানে 4 কাপের 1/2 কাপ। এবারে সবগুলো মশলা কিন্তু আমি অ্যাড করেছি, দেখে কিন্তু বুঝতে পারছেন। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা বন্ধুরা, আমি আজকে মাংসটা রান্না করব প্রেশার কুকারে, তাই প্রেশার কুকারের ভিতরে যেই পাত্রটা থাকে ওটার ভিতরে কিন্তু আমি মাংসটা নিয়ে নিলাম, এতে করে আর আমার 2 বার কাজটা করতে হবে না। তো দেখেন, আমি কিন্তু হাড় চর্বি সহই কিন্তু নিয়েছি, দেখে কিন্তু বুঝতে পারছেন এই যে হাড় চর্বি, তারপরে মাংস, সবগুলো অংশ থেকে আমি কিন্তু নিয়েছি আজকে স্পেশাল এই মাংসটা রান্নাটা করার জন্য। তো চট্টগ্রামের লোক এই মাংসটা খেয়ে থাকে, আর এই মাংসটা খুব ফেভারিট, চট্টগ্রামের মানুষের ফেভারিট একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি সহজ পদ্ধতিতে। তো এই রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমি যে এই প্রসেসে রান্নাটা করছি, অবশ্যই এই প্রসেসটা ফলো করে রান্নাটা করবেন, এতে করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এতে করে সবাই শেখার সুযোগ পাবে, আর এই সহজ পদ্ধতিটা ফলো করে শিখে খেয়ে নিতে পারবে রান্না করে। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবার আমার ম্যারিনেট করা শেষ, যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করব, তাই হালকা পরিমাণে একটু পানিটা অ্যাড করছি, প্রেশার কুকারে দিলে এমনি পানি উঠে আসবে। তো এবার প্রেশার কুকারটা খুলে নিচ্ছি,
বিসমিল্লাহির রহমানির রহিম দেখি এবার কেমন হয়। তো বন্ধুরা বিফ কিংবা মাটন রান্না করতে পারবেন একটা ডিভাইস দিয়ে। তো আমি এই যে ডিভাইসটা এবার চেপে দিলাম, এটা যখন রান্না করা হয়ে যাবে সবুজ বাতি জ্বলে উঠবে। তো এবার এটা হতে থাকুক, এবার কিন্তু হয়ে গিয়েছে, এবার খুলে দেখাবো। তো এবার যেটা করতে হবে, এই যে ছোট প্যাকেটের মশলাটা আছে এই মশলাটা এবার দিয়ে দেব। আলহামদুলিল্লাহ দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার চলে আসছে। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। একটু উল্টে পাল্টে দেব। এবার 5 মিনিটের মতো একটু রান্না করে নেব, তারপর কিন্তু রান্নাটা কমপ্লিট। হাড়হাড়ি সবকিছু দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই প্রসেসে তৈরি করে খেলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো যে যে বন্ধুরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যে ভিডিওটা আমি ছাড়বো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি কালার চলে আসছে। প্রেশার কুকারে যে এত সুন্দর করে রান্না করা যায় আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন ফাইনাল লুক, প্যাকেটের গায়ে যেরকম কালার আলহামদুলিল্লাহ তেমনই কালার হয়েছে আজকের আমার রেসিপিটি। তো বন্ধুরা রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন আর এটার ফিডব্যাক জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর কথা বাড়াচ্ছি না, বিদায়ের পালা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।